আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের খুবই পছন্দের অনুষ্ঠান রমজানের সময়ে সকলকে স্বাগত জানাচ্ছি। কনকা এলইডি অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত রমজানের সময়ে সকলকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে এসেছেন দেশের গুরুত্বপূর্ণ আলেম, লেখক ও গবেষক মাওলানা মিরাজ রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? মোহতারাম, আমাদের সময়ে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো, আমরা একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হচ্ছি, বাংলাদেশ একটি অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাকাত, অর্থাৎ ধনী এবং গরিবের মাঝে ভেদাভেদ কমানোর জন্য, পরস্পরের মাঝে সম্প্রীতি তৈরির জন্য, অসহায় মানুষের মাথা গোজার ঠায়ের জন্য জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে ইসলাম মনে করে। তো এই গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি এবং আমাদের সময়ে জাকাতকে সঠিকভাবে দেওয়ার পদ্ধতি এবং জাকাত নিয়ে আমাদের গরিমসি, নানান রকমের কথা এই সমাজে প্রচলিত আছে, আমরা জাকাত বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। জি, ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমাদের সময় পত্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, তারা রমজান উপলক্ষে এমন চমৎকার একটি আয়োজন করেছে এবং আপনাকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমাকে কথা বলার জন্য আহ্বান জানিয়েছেন। জাকাত ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমেই এই বিষয়টি আসলে জানিয়ে রাখা দরকার যে জাকাত সম্পর্কে খুব অল্প সময়ে বিস্তারিত আলোচনা, জানা, বোঝা কোনোটাই সম্ভব না। আমরা আজকে জাকাত সম্পর্কে খুব বেসিক এবং ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্ট জানার চেষ্টা করব এবং যারা জাকাত দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা বলবো, যারা জাকাত দিবেন তারা দেশের গুরুত্বপূর্ণ অনেক বড় বড় আলেম আছে বা আপনার পার্শ্ববর্তী যারা ইমাম আছে, মুফতি আছে, তাদের কাছ থেকে জাকাতের মাসালাটা বিস্তারিতভাবে জেনে তারপর জাকাত দেওয়ার চেষ্টা করবেন। জাকাত সম্পর্কে বেসিক পাঁচটা বিষয় আসলে জেনে থাকা দরকার। প্রথম বিষয় হচ্ছে যে জাকাত কি, জাকাতের পরিচয়, আমি যে জাকাতটা দেব এই সম্পর্কে আসলে আমাকে প্রথম জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জাকাতটা আমি কাকে কাকে দেব, মানে কোন কোন খাতে আমি জাকাতগুলো ব্যয় করব। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে কোন কোন খাতে জাকাত দিতে পারবো না। জাকাত তো দিব, বাংলাদেশে অনেক মানুষ আছেন তারা জাকাত দেন ঠিকই কিন্তু নির্দিষ্ট খাতে বা সহি খাতে জাকাত দিতে পারেন না, এই জন্য জানতে হবে যে কোন কোন খাতে জাকাত দেওয়া যাবে না। চতুর্থ একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যে জাকাতটা দিচ্ছি কোন সম্পদের জাকাত আমি দেব, আমার কাছ থেকে সব ধরনের সম্পদ থাকলেই কি আমি জাকাত দিতে পারবো নাকি কোনো নির্দিষ্ট সম্পদ থাকলে আমি জাকাত দেব, এই বিষয়টা জানতে হবে। সর্বশেষ যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে জাকাত নিয়ে কিছু ভুল প্রচলন চালু আছে, এগুলো যদি আমরা জেনে নিই তাহলে আমরা সহিভাবে জাকাত দিতে পারবো। প্রথম বিষয় হচ্ছে যে জাকাতের পরিচয়, জাকাত বলতে আসলে আমি কী বুঝি, জাকাত জিনিসটা কী। আপনি চমৎকারভাবে বলেছেন, আসলে দেখেন ইসলাম সবসময় একটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান, ইসলাম কিন্তু এককেন্দ্রিক কোনো জীবন ব্যবস্থা কারো উপরে চাপিয়ে দেয়নি। জাকাত এর একটা অন্যতম উদাহরণ যে আপনি একাই ধনী হয়ে যাচ্ছেন, আপনি তো ধনী হচ্ছেন আল্লাহ তাআলার রহমতে, আপনি নিজস্ব প্রচেষ্টায় কিন্তু ধনী হতে পারছেন না। তো আল্লাহ আপনাকে যে সম্পদটা দিচ্ছে সেই সম্পদটা থেকে যাদেরকে আল্লাহ সম্পদ দেয়নি, যারা তুলনামূলক গরিব আছে তাদেরকে সহযোগিতা করা। জাকাত হচ্ছে আরবি শব্দ, পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আকিমুসসালাতা ওয়া আতুজ যাকাতা বলেছে, জাকাত আদায় করার কথা বলেছে। জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে পরিশুদ্ধ হওয়া বা প্রবৃদ্ধি লাভ করা। ওলামা একরাম বা ফকিরা বলেছে যে যেই সম্পদটা আপনি অর্জন করেছেন জাকাতটা দিয়ে আপনি সেই সম্পদটাকে পরিশুদ্ধ করছেন। আবার কোনো কোনো আলেমরা বলেছে যে নিজেকে পরিশুদ্ধ করছেন। আবার জাকাত দেওয়া মানে হচ্ছে প্রবৃদ্ধি, আমরা জাকাত দিলে অর্থ সম্পদ কমে যায় বিষয়টা এরকম না, আপনি জাকাত দিলে অর্থ সম্পদ কিন্তু আল্লাহ বরকত দিয়ে বাড়িয়ে দিবে। সুতরাং জাকাতের অর্থ হচ্ছে পরিশুদ্ধ হওয়া, প্রবৃদ্ধি ইত্যাদি। পরিভাষায় জাকাত কাকে বলে? জাকাত হচ্ছে যে কোনো মানুষ যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে। নিসাব বিষয়টা কি, যে কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকে অথবা এর সমপরিমাণ সম্পদ বা অর্থ থাকে এবং সেই সম্পদটা তার কাছে যদি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত প্রয়োজন আছে এগুলো ব্যতি রেখে 1 বছর পর্যন্ত তার কাছে থাকে, তাহলে সে ওই সম্পদ থেকে 2.5% জাকাত দিবে, মানে হচ্ছে 40 টাকায় 1 টাকা। কেউ যদি 1 লক্ষ টাকার মালিক হয় তাহলে তিনি কি করবেন, 2,500 টাকা জাকাত দিবেন। কেউ যদি 10 লাখ বা 1 কোটি টাকার মালিক হন তাহলে তিনি 2,50,000 টাকা জাকাত দিবেন, এইভাবে জাকাত দিবেন। দ্বিতীয় যে প্রসঙ্গটি আমাদের জানা উচিত সেটা হচ্ছে এই যে জাকাতটা আমরা দেব। এখানে মোহতারাম মিরাজ রহমান, কারো ঘরে যদি স্বর্ণ এবং রূপা দুটি থাকে, জি,
তখন ফোকাহায়ে কেরামের অভিমত হলো জি রূপার উপর ধরে তিনি জাকাত দিতে হবে, অর্থাৎ স্বর্ণ হয়নি সাড়ে সাত তোলা জি সেটার জন্য সে অপেক্ষা করবে না জি, বরং রূপা এবং স্বর্ণ দুটাই যদি কারো ঘরে থাকে জি বর্তমান বাজার মূল্যে ধরে রূপার সাড়ে বাহান্ন তোলা রূপার যে টাকা আছে সেটি ধরে দুটোকে হিসেব করে জাকাত দিতে হবে জি। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে যে আপনি যে রূপার কথাটা কেন বলা হয়েছে, যাতে অধিক সংখ্যক মানুষ জাকাত দেওয়ার সামর্থ্যবান হয়ে যায়, এবং শুধু স্বর্ণরূপা না, আপনার যদি ওই রূপার সমপরিমাণ টাকাও আপনার কাছে থাকে, অর্থ গচ্ছিত থাকে, তাহলে কিন্তু জাকাত দেওয়া যাবে। আচ্ছা, আমি যে দ্বিতীয় বিষয়টা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কোন কোন খাতে আপনি জাকাত দিবেন, এই বিষয় কিন্তু পরিষ্কার একদম কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট একটি আয়াতের মধ্যে আটটি খাতের কথা উল্লেখ করে বলেছেন যে এই আটটি খাতে জাকাত দেওয়া যাবে। সেই আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়াফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনাস সাবিল। এখানে আটটা খাতের কথা বলা হয়েছে। এক নম্বরে বলছে যে ফকিরদেরকে জাকাত দেওয়া যাবে, মিসকিনদেরকে জাকাত দেওয়া যাবে, তারপরে জাকাত সংরক্ষণ এবং প্রদান করার কর্ম, এই কাজের মধ্যে যে সমস্ত কর্মচারীরা ব্যস্ত থাকবেন, তারা নিয়োজিত থাকবেন, তাদেরকেও জাকাতের অর্থ দেওয়া যাবে। এরপরে বলা হয়েছে ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম, মানে নমুসলিমদেরকে জাকাত দেওয়া যাবে, অথবা ইসলামের প্রতি আকৃষ্টকরণমূলক কোনো খাত যদি থাকে সেখানেও জাকাত দেওয়া যাবে। এরপরে বলা হয়েছে অফির রেকাব ওয়াল গরিবিন, রেকাব মানে বলা হয়েছে যারা হচ্ছে আপনার ঋণগ্রস্ত, আবার যারা কারাগ্রস্ত আছে। এখানে দাসদাসীর যে কথা বলা হয়েছে, যেহেতু ইসলামে দাসদাসীদের প্রথাটা নিয়ে একটু সমস্যা আছে, এই জন্য অনেক আলেম বলেছেন যে কারারুদ্ধ কোনো ব্যক্তিকে মানে আপনার মুক্তি দেওয়ার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। এরপরে আরেকটি খাত হচ্ছে অফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায়, এই খাতটি হচ্ছে জাকাতের সবচেয়ে বড় খাত, মানে এবং সবচেয়ে বেশি ব্যাপক খাত। এটা নিয়ে বিভিন্ন আলেমগণ বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছেন, তবে সর্বশেষ এবং সর্বোচ্চ বা সর্বজনীন কথা হচ্ছে যে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় কোনো কাজ হচ্ছে, দাওয়ামূলক কাজ হচ্ছে, মানুষ আল্লাহর রাস্তা মিন করতেছে, এরকম যে কোনো খাতে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। সর্বশেষ খাতটি হচ্ছে মুসাফির। এখানে একটি বিষয় জানার বিষয় হচ্ছে যে মুসাফিরকে দেওয়া যাবে, এবং কোনো নিসাব পরিমাণ সম্পদের মালিকও যদি মুসাফির অবস্থায় সমস্যায় পড়ে তখন কিন্তু তাকে জাকাত দেওয়া যাবে। সুতরাং আমাদের দেশে যারা জাকাত দেওয়ার মতো সামর্থ্যবান আছেন তাদেরকে আমি বলবো যে এই আটটি খাতকে চিহ্নিত করে আলেমদের পরামর্শ নিয়ে সঠিক খাতে জাকাত দেওয়া। এরপরে যে বিষয়টি আমাদের জানা উচিত সেটি হচ্ছে যে আমরা জাকাত দেওয়ার খাত তো জানতে পারলাম, এখন আমাদের যদি জানতে চাই যে আমরা আসলে কোন কোন খাতে জাকাত দেওয়া যাবে না, যার কারণে আমরা মিসগাইড হতে পারি, সেই সমস্ত কিছু বিষয় এরকম ফিকার বিভিন্ন কিতাবে বিভিন্ন ধরনের আলোচনা আছে। প্রথমেই যদি আমরা জানতে চাই যে কোথায় জাকাত দেওয়া যাবে না, সেখানে বলা হয়েছে যে বনু হাশিম বা সাইয়েদ বংশের অধিকারী যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে যাদের বংশ সিলসিলা একত্রিত আছে, বংশতালিকা যুক্ত আছে, এবং সেটা যদি আপনার প্রমাণিত হয় তাদেরকে জাকাত দেওয়া যাবে না। দ্বিতীয়ত অনেক আলেম বলেছেন যে অমুসলিমদেরকে জাকাত দেওয়া যাবে না, কিন্তু আবার অনেক আলেম বলেছেন যে তাদেরকে শর্ত সাপেক্ষে জাকাত দেওয়া যাবে। তৃতীয় নাম্বার একটি বিষয় হচ্ছে যে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে জাকাতের অর্থ দিতে পারবে না যদিও সে জাকাতের হকদার হয়। এরপরে আরও কিছু প্রসঙ্গ আছে, যেমন বাবা মা দাদা দাদি নানা নানি এইভাবে আমার বংশের সাথে উপরের সাথে যাদের সম্পর্ক আছে, আমাদের বংশের আগের যারা পূর্বপুরুষ আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। পাশাপাশি বংশে যারা অধস্থন মানুষ আছে, যেমন ছেলে মেয়ে তার মেয়ে নাতি নাতনি এইভাবে তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মসজিদ মাদ্রাসা উন্নয়নমূলক রাস্তা হাসপাতাল নির্মাণ এই সমস্ত খাতেও কিন্তু মানুষ ভুল করে জাকাতের অর্থ দেয়, কিন্তু এই সমস্ত জায়গাও জাকাত দেওয়া যাবে না, এগুলো জাকাতের খাতের মধ্যে পড়ে না। সুতরাং আমাদের সবার উচিত এই জাকাতের খাতগুলোকে কোথায় দেয়া যাবে কোথায় দেয়া যাবে না এগুলো চিহ্নিত করে জাকাত দেওয়া। ধন্যবাদ মহতারাম মিরাজ রহমান, অত্যন্ত চমৎকার করে বলছিলেন। আসলে আমরা জাকাতের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি আমরা অনেকে ভুল করে থাকি। জাকাত মানি হলো একটি শাড়ি লুঙ্গি দেওয়া নয়, জাকাত মানি হলো লাইন ধরে দাঁড় করিয়ে কিছু সামান্য কিছু দিয়ে দেওয়া নয়, বরং জাকাতের উদ্দেশ্য হলো যাতে একজন মানুষ পরের দিন থেকে, পরের বছর থেকে সে নিজে জাকাত দিতে পারে, সেই পরিমাণ স্বাবলম্বী করে তাকে তোলা, অথবা সে নিজের চলাটা নিজে চলতে পারে, একটা রিক্সা কিনে দেওয়া, একটি গরু ক্রয় করে দেওয়া, অথবা তাকে দাঁড় করিয়ে দেওয়া, সে এই লোকটি দাঁড়িয়ে গেছে, এই যে আমরা একটি এক লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা দশজন বিশজন পঞ্চাশ জনকে ব্যয় করছি, এটা জাকাতের পদ্ধতি হতে পারে না। বরং আমরা মনে করি জাকাত দেওয়ার মাধ্যমে একটি পরিবারকে দাঁড় করিয়ে দেওয়া, স্বাবলম্বী করিয়ে দেওয়া। এবং আমাদের মাওলানা মিরাজ রহমান বলেছেন মসজিদ মাদ্রাসা, আসলে মসজিদ মাদ্রাসায় জাকাত দেওয়া ঠিক নয়,
সরাসরি মসজিদ মাদ্রাসার বিল্ডিং এর কাজে, কিন্তু অনেক মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকে, সেখানে হাফেজ আলেম গরিব ছাত্ররা থাকে, তাদের জন্য আবার যাকাত দেয়া যাবে? শুধুমাত্র অসহায় দরিদ্র ফি সাবিলিল্লাহ এবং কোন হসপিটাল যদি এমন হয় যে আল্লাহর জন্য করা হচ্ছে, এটা তামলিকের যদি ব্যবস্থা থাকে, কোন রাস্তা খনন করা হচ্ছে সেটা যদি তামলিকের ব্যবস্থা থাকে, তাহলে সেখানে যাকাত ব্যয় করতে পারবে। মোহতারাম মিরাজ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত চমৎকার আলোচনা আপনি করেছেন, এবং আমাদের রমজানের সময় যারা দেশ এবং দেশের বাইরে থেকে শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এই গুরুত্বপূর্ণ সময়টিকে ইবাদত মুখর করার জন্য দেশ এবং দেশের বাইরের সকল শ্রোতা এবং দর্শকদেরকে নিয়ে আমরা একটি ছোট্ট মোনাজাতে অংশগ্রহণ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب معبود সারা দেশের মধ্যে তুমি অর্থনৈতিক বারাকা দান করো। মাহবুদ, যারা ধনী আছে তাদের সম্পদের যাকাত দেওয়ার তৌফিক দান করো, যারা অসহায় আছে তাদের রিজিক বাড়িয়ে দাও, সকলের হালাল রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। আমাদের রোজা, তারাবি, সাহারি, ইফতারি, তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির, আজকার সমস্ত ইবাদতগুলোকে কবুল ও মঞ্জুর করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরাহমাতিকা ইয়া আরহাম।